শুরুতেই সংবাদ শিরোনাম। এবার ডলারকে বাদ দিয়ে পশ্চিমাদের কাছে রাশিয়ান মুদ্রায় বিক্রি হবে গ্যাস, বললেন পুতিন। চরম অপমান, মার্কিন কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন না আমিরাতের যুবরাজ। ন্যাটোর বিশেষ সম্মেলনে যোগ দিতে বেলজিয়াম যাচ্ছেন এরদোগান। ইউক্রেনে 15,000 মতো রুশ সেনা নিহত, বলল ন্যাটো। আরও মার্কিন কূটনৈতিক বহিষ্কার করবে রাশিয়া। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তার ভুলে পাকিস্তানে গিয়ে পড়েছিল ক্ষেপণাস্ত্র। ইউক্রেনে ভবনের ধ্বংসস্তূপ থেকে 24 লাশ উদ্ধার। এবার বিস্তারিত। পশ্চিমাদের কাছে রাশিয়ান মুদ্রার রুবলে গ্যাস বিক্রি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ তাদের মিত্ররা। কেন্দ্রীয় ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়াই এরই মধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটি। ডলারের বিপরীতে কমেছে রুবলের দর। এমন পরিস্থিতিতে পুতিনের পক্ষ থেকে এ ঘোষণা এলো। ধারণা করা হচ্ছে এতে বেকায়দায় পড়বে ইউরোপের দেশগুলো, যারা মূলত রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরশীল। জানা গেছে ইউরোপের 40% গ্যাস আসে রাশিয়া থেকে, ফলে পুতিনের ঘোষণার পরই জ্বালানি বাজারে প্রভাব পড়ে। রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, সবকিছুর সঙ্গে সঙ্গতি রেখে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হবে। তিনি জোর দিয়ে বলেন, অবশ্যই গ্যাস সরবরাহ চলমান থাকবে, তবে তা আগের নির্ধারিত চুক্তি অনুযায়ী। এদিকে গ্লোবাল পেমেন্ট এ সিস্টেম সুইফট থেকে রাশিয়া বাদ পড়ায় দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেনের বিকল্প পথ খুঁজছে ভারত। মার্কিন ডলার বাদ দিয়ে রুপি রুবল ট্রানজ্যাকশনের সেই বিকল্প ব্যবস্থার ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই। ভারতীয় রপ্তানিকারকদের একটি সংগঠনের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি এ শক্তি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ভারতের লেনদেন অব্যাহত রাখতে রুপি রুবল বাণিজ্য ব্যবস্থা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহের প্রথম দিকে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের শীর্ষ কর্মকর্তা জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জির সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেছেন সংযুক্ত আরব আমিরাতের কার্যত শাসক শেখ জায়েদ আল নাহিয়ান। আরব আমিরাতের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতির প্রশ্নে আবুধাবি এবং ওয়াশিংটনের মধ্যে অনাস্থা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জায়েদ আল নাহিয়ান জেনারেল ম্যাকেঞ্জির সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেন। চলতি বছরের প্রথম দিকে এ ঘটনা ঘটেছে খবর ওয়াল স্ট্রিট জার্নালের। এ বছরের জানুয়ারিতে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে ব্যাপক হামলা চালায়। বড় ধরনের এই হামলার পরও মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং ইয়েমেনের হুতিদের পাল্টা জবাব দেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আমিরাতি কর্তৃপক্ষ ইয়েমেনের যোদ্ধাদের হামলার পাল্টা জবাব আশা করেছিল। হামলার 3 সপ্তাহ পর সেন্ট্রাল কমান্ডের শীর্ষ কর্মকর্তা জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি যখন সংযুক্ত আরব আমিরাতে সফরে যেতে চেয়েছিলেন, তখন তার সঙ্গে সাক্ষাৎ না করার কথা জানান জায়েদ আল নাহিয়ান। জেনারেল ম্যাকেঞ্জি মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের কমান্ডার হিসাবে নিযুক্ত রয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর আমেরিকার পক্ষ থেকে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমে গেলে সেই শূন্যস্থান পূরণের জন্য সৌদি আরব ও আরব আমিরাতের যুবরাজের সঙ্গে কথা বলার জন্য ফোন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ন্যাটোর বিশেষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। ইউক্রেন সংকট নিয়ে 24 মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। খবর সাবাহর। প্রতিবেদনে বলা হয়েছে এরদোগানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর, যোগাযোগ পরিচালক ফারেটিন আলতুন এবং রাষ্ট্রপতির মুখপাত্র ইব্রাহিম কালিন সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে শীর্ষ সম্মেলনের মধ্যে তুরস্ক প্রেসিডেন্ট ন্যাটো সদস্য রাষ্ট্রের কিছু নেতার সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওপর বিশেষ ফোকাস সহ শীর্ষ সম্মেলনে জোরদার প্রতিরক্ষা ও প্রতিরোধ জোরদার করার জন্য কি পদক্ষেপ নেবে তা পর্যালোচনা করবে। শীর্ষ সম্মেলনের সময় নেতারা ন্যাটোর নতুন কৌশলগত ধারণা গ্রহণের জন্য জুনে অনুষ্ঠিতব্য মাদ্রিদ শীর্ষ সম্মেলনের আগে ন্যাটোর ভবিষ্যৎ গঠনের পদক্ষেপ এবং সিদ্ধান্ত নিয়েও আলোচনা করবেন।
উত্তর আটলান্টিক নিরাপত্তা একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে 4 সপ্তাহের যুদ্ধে 15,000 মতো রুশ সেনা নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য ইচ্ছা বা অনিচ্ছায় রাশিয়ার প্রকাশ করা তথ্য এবং গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে এই সংখ্যা অনুমান করা হয়েছে। এদিকে ইউক্রেন তাদের নিজস্ব সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে সামান্যই তথ্য প্রকাশ করেছে। পশ্চিমারাও এ বিষয়ে তেমন কিছু বলেনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি প্রায় 2 সপ্তাহ আগে বলেছেন, রুশ হামলায় প্রায় 1,300 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর খুব দ্রুত ইউক্রেন সরকারের পতন ঘটবে বলে মনে করা হলেও বুধবার পর্যন্ত পূর্ণ 4 সপ্তাহের লড়াইয়ে রুশ সৈন্যরা দেশটির বড় কোনো শহর দখল করতে পারেনি। একমাত্র খেরসন শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ান বাহিনী। বন্দর নগরী মারিউপোল ও খার্কিভ শহর দখলের জন্য রুশ বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। মস্কোর মার্কিন দূতাবাস থেকে বেশ কয়েকজন কূটনীতিককে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বুধবার কূটনীতিকদের একটি তালিকা পেয়েছে যাদের রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পার্সোনা নন গ্রাটা বলে ঘোষণা করেছে। এই আদেশের মধ্যে কতজন কূটনীতিক রয়েছে তা বলা হয়নি। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করে। ইউক্রেন আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলায় মস্কোর পক্ষ থেকে এর কড়া প্রতিবাদ জানানো হয়। বৈঠকের পর রাশিয়া জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কাছাকাছি, যা হবে একটি নজিরবিহীন পদক্ষেপ। এর আগে চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘের রাশিয়ান মিশনের 12 সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। গুপ্তচর বৃত্তিতে জড়িত থাকার অভিযোগে তাদের গোয়েন্দা অপারেটিভ হিসাবে অভিযুক্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউক্রেনের রাশিয়ান আগ্রাসনের 5ম দিনে বাইডেন প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করে। জাতিসংঘে মার্কিন মিশন এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জাতীয় নিরাপত্তার পরিপন্থী গুপ্তচর বৃত্তিমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগের অপব্যবহার করেছেন রুশ কূটনীতিকরা। ভারতীয় বিমানবাহিনীর ক্যাপ্টেন স্তরের এক অফিসারের ভুলেই 9 মার্চ ভারতীয় সেনাবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পাকিস্তানের মাটিতে আশ্রয় পড়েছিল বলে বুধবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ওই সূত্র জানাচ্ছে, গত 9 মার্চের ওই ঘটনার পরেই ভারতীয় বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল স্তরের এক অফিসারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির রিপোর্ট মঙ্গলবার জমা পড়েছে। রিপোর্টে ওই ক্যাপ্টেন স্তরের অফিসারের ভুল সিদ্ধান্তকে দায়ী করা হয়েছে। সেদিন হরিয়ানার সির রায় ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি থেকে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র আচমকা উড়ে গিয়ে আশ্রয় পড়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। তারাই প্রথম একটি ভারতীয় ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভ্রষ্ট হওয়ার খবর জানায়। এরপর বৃহস্পতিবার বিবৃতি দিয়ে নয়াদিল্লি বিষয়টি স্বীকার করে জানায়, ঘটনাটি ভুল করে ঘটেছিল। এ বিষয়ে ভিসির তদন্ত শুরু হয়েছে বলেও সরকারি বিবৃতিতে বলা হয়। গত 15 মার্চ রাজ্যসভায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বলেন, অসতর্কতা বশত ঘটে যাওয়া ওই ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় 29তম দিন আজ। এ সময় রুশ বাহিনীর হামলা চালিয়ে বেশ কয়েকটি শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এছাড়া অবরুদ্ধ করে রেখেছে কয়েকটি শহর, তার মধ্যে একটি হচ্ছে খার্কিভ। খার্কিভ শহরের একটি প্রশাসন ভবনের ধ্বংসস্তূপ থেকে 24 জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ইউক্রেনের জরুরি পরিষেবা এই তথ্য জানায় খবর আল জাজিরার। ইউক্রেনের জরুরি পরিষেবা অনুসারে উদ্ধার কর্মীরা এখন খার্কিভ আঞ্চলিক রাজ্য প্রশাসনের ধ্বংসস্তূপ থেকে 24 জনের মৃতদেহ উদ্ধার করেছে। গত 1 মার্চ থেকে রুশ বাহিনী এই শহরটিতে হামলা চালানো শুরু করে। জরুরি সেবার একজন মুখপাত্র স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসাবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন 1 কোটি ইউক্রেনীয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।